হ্যালো ফ্রেন্ড, জোস্টেল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম জোস্টেল ব্লগে। থ্যাংক ইউ যারা যারা দেখছো। দেখ, তোমাদেরকে আজকে নতুন জায়গায় তোমাদের দাদা নিয়ে গেছে। দেখো একটা নতুন দৃশ্য, কেমন লাগে বলো, কমেন্ট করে বলো। দেখতে থাকো। এটা তোমার দাদা পার্টিতে গেছিলো, বলেছিলাম তোমার দাদা একদম, তোমার দাদা আমার প্রেম, মানে আমাদের তো লাভ না, অ্যারেঞ্জ ম্যারেজ, তো বলবো সব কিছুই। তো তোমার দাদা পার্টিতে গেছিলো, তোমরা সবাই জানো কলকাতার আলিপুর জেলের কথা। তো সেখানেই পার্টি ছিল, তো সেখান থেকে ভিডিও করে দিয়েছে। এটা তুমি বলতে পারো তোমার দাদার ব্লগ, কিন্তু এডিটটা আমারই করতে হচ্ছে আমার সাথে, কারণ তোমার দাদার কিন্তু কোনো ইউটিউবে কোনো কিছু নেই। ওই ভিডিও করে দিয়েছে, দেখো কি সুন্দর পায়রা ছাগা সব থেকে একসাথে যখন উঠছে, সিরিয়াসলি অসাধারণ আমার লাগে। তোমাদেরকে আমার লাগে বলো। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে আমার ভিডিও, লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে। দেখো ইন্ডিয়ান অয়েল, এই যে আলিপুর জেল চলে গেছে, দেখো ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিল। আলিপুর জেলা ওদের কোম্পানির পার্টির ড্রেস নীল রঙের, আর নীল রঙের কালো রঙের প্যান্ট আর গুট থাকবে। সবাই নিশ্চয়ই কলকাতায় বড় রেস্টুরেন্ট ওদের মেইন লাইন চিনা, তো ওটা শুনেইছ, সেখানে ও কাজ করে কলকাতা থেকেই, তারপরে পার্ক স্ট্রিটে রয়েছে এটা। চল কত সুন্দর, সিরিয়াসলি আমার মানে জানা ছিল না, ও যখন ভিডিওগুলো দেখালো আমি সিরি ভাবতেও পারিনি। এই দেখো, চিনতে পারছো কি না? যেখানে আমাদের ক্ষুদিরাম বসু, যারা আমাদের জন্য অনেক যে একটা সময় লড়াই করে নিজেদের জীবনকে
নিজেদের জীবন জীবনকে শেষ করেছিল সেখানে। দেখো কত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে, সত্যি দেখার মতো আলিপুর জেলটা। তাদের মূর্তি বানিয়ে দেওয়া হয়েছে, কিভাবে অত্যাচার করত ইংরেজরা। দেখো এখানে ফাঁসি দেওয়া হতো, এই ফাঁসি দেওয়ার জায়গাটা ফাঁসির মঞ্চ। না না মিল্ক ওয়াটার, দুধে একটা ফুল প্যাকেট লাগবে তো। পাঠাচ্ছি, আমি আসি এর বাথরুমে সেরকে আসি। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে। প্লিজ পাশে থেকো সবাই, তাহলে ভালো লাগবে। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করব। সামনেই পুজো, খুব এনজয় করো সব। টাটা।